রমজানে এতেকাফের ফজিলত কি, এতেকাফের সঠিক নিয়ম কি, এতেকাফ থাকা অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না একটু বিস্তারিত জানাবেন, কারণ আমাদের দেশে এতেকাফ এমন কঠোর করা হয় ভয়ে কেউ এতেকাফে বসে না। ঠিক বলছেন, প্রশ্নকর্তার সাথে আমি একমত। অনেকে মনে করে এতেকাফে বসলে আর কোনো কথা বলতে পারে না, 10 দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয়, একটা বোগাস কথা, ফালতু মাসালা। কে বলছে আপনাকে এতেকাফে বসলে কথা বলা যাবে না? আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন এতেকাফে বসলেও কথাগুলো বলা যাবে। অনেকে মনে করে এতেকাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয়, না, আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবে, শুধুমাত্র মসজিদের আদব লেহা যেগুলো সেগুলো বেশিরভাগ একটু খেয়াল করবেন, ব্যাস এবাদতবন্দি করবেন। এতেকাফ এমন একটা আমল ভাই, আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করার সুযোগ হয়েছে, আমার তো মনে হয় না যে 20টা হাত উঠবে। অথচ ভাইরা, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা অবাক হবেন জানলে, উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন 2 বা 3 হিজরিতে, তখন থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত 1 বছরও রমজানে এতেকাফ ছাড়েন নাই। যে আমলটা আপনার নবী কোনো বছর রমজানে ছাড়তেন না, সেটা আপনি সারা জীবনে একবারও করেন নাই। চরম শত্রুর সাথেও তো মানুষের এরকম বৈপরীত্য হয় না, সেখানে নবীর উম্মত হয়ে যে আমল আপনার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই, সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই। কত বড় কপাল পড়া ভাইরা আমার, এতেকাফটা কি জানেন? কারোর বাড়িতে কারোর পায়ে জড়া ধরে আমরা পড়ে থাকি না? অনেক সময় দেখা যায় না, কিছু গরিব মানুষ, কিছু ফকির ভিক্ষুভ দেখা যায় পাঁও জড়া ধরে সাহার দিয়ে যান, তখন না দিয়ে পারে মানুষ, কারোর দরজার সামনে যায় বসে গেলেন ভাই যেভাবে হোক দেন। এতেকাফটা হলো অনেকটা এরকম, আপনি কাপড় গাটি বোসকা নিয়ে, কাপড় চোপড় নিয়ে, কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যেয়ে চলে গেলেন, আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না। এতেকাফে যদি কেউ থাকে শেষ 10 দিন, এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে সে লাইলাতুল কদর পায়, কারণ এতেকাফ করাটাই একটা ইবাদত। সে মসজিদে এতেকাফে আসে মানে হলো সে ইবাদতেই আছে, বুঝেন নাই কথা ভাইরা আমার। এই জন্য রমজানের শেষ 10 দিন এতেকাফের নিয়ত করেন, যুবকরা আরো বেশি নিয়ত করেন। আমি আমার যৌবন বয়স থেকে, ছাত্র জীবন থেকে আমি এতেকাফ করার চেষ্টা করি। আপনারা যুবক আছেন যারা, 4-5 জন বন্ধু যারা নামাজি ভালো মানুষ, ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে এতেকাফ। আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব, আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে, যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে, এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন। আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে, সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, সন্তানদের ধর্মহীন করা হচ্ছে, এর পরিণতি যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি, সামনে হয়তো আরো বেশি দেখতে পাবো। কয়েকজন আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মিলে মদ খাচ্ছে কোথায় জানো? দেখেন নাই ভিডিও? সব টিভিতে নিউজ হয়েছে, পত্রিকা দেখেন নাই? কোথায় চলে গেছে সমাজ? এই অবস্থাতে যদি বাঁচাতে চান, সন্তানদেরকে আল্লাহমুখী করেন, কোনো বিকল্প পথ নাই। যে সন্তান আল্লাহকে চিনি, আল্লাহর ভয় আসে, সে কোনোদিন অন্যায় করবে না। এজন্য ভাইরা এতেকাফ করার নিয়ত করেন যুবক ভাইরা, মুরব্বীরা। আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতেকাফে, আছেনি? খুবই জঘন্য কথা, এটা টাকা দিয়ে রাখার জিনিস না। কত বড় জঘন্য যে আমরা এতেকাফ করার লোক খুঁজে পাই না, সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয়। কেন রে ভাই, এলাকার সব মানুষ কোথায় চলে গেছে? খুবই নিকৃষ্ট সে এলাকা যে এলাকার মসজিদে একটা লোক এতেকাফ করতে পার বসে না। এই জন্য আপনারা এতেকাফে নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। এতেকাফ খুব প্রেমময় একটা ইবাদত, তৃপ্তিদায়ক একটা ইবাদত, একটু করে দেখবেন। এতেকাফে বিশেষ কিছু না ভাই, আপনি 20 রমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বেরোয় আসবেন। এই 10 দিন মসজিদে থাকবেন, বাসা বাড়ি থেকে খাবার দিয়ে যাবে, খাবার খাবেন, মসজিদে ঘুমের সময় ঘুমাবেন, নামাজ কালাম পড়বেন, বাকি সময় বন্দি করবেন। বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভিতর থেকে সারতে পারবেন। ছাত্র মানুষ, পড়ালেখা লাগে, টুকটাক বই পুস্তক পড়লেন, ভালো বই পুস্তক পড়লেন, সেটাও করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম স্বপ্ন এই বাদবন্দিতে কাটাবেন। এটাই হলো এতেকাফ। সেখানে যে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। এই জন্য এতেকাফের হিম্মত করবো তো ইনশাল্লাহ। আমরা জীবনে একবার যদি এতেকাফ করেন আর মজা পান, এরপরে আর আপনাকে কেউ এতেকাফ থেকে মানে দূরে রাখতে পারবে না। মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়? খুব সুন্দর প্রশ্ন। রমজান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর ভিতরে একজন হলো আসসাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। সেই যে সাহারি করেছেন
তখন থেকে ইফতার এক পর্যন্ত আপনার দোয়া কবুল হয়। হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলে দোয়া করতে থাকেন, এটা একটা সময়। আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয়। আর একটা সময় আছে ভোর রাত, এটা সারা বছরই দোয়া কবুলের সময়, কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে, সাহরি খাইতে আমরা উঠি, এই জন্য ভোর রাতে সাহরি খাইতে উঠলে একটু 2-5 মিনিট দোয়া করবেন। এটা দোয়া করার একটা দারুণ সময়। বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না, আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দেই, টাকা পয়সা দিয়ে দিয়েছি হুজুর আপনি আল্লাহর সাথে বুঝায় নেন। আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন, আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো, কেউ কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন, আপনি চাইলে যাইতে পারেন, 10 মিনিট টাইম পাবেন, আপনার যা চাওয়ার চাইতে পারেন, কি বলেন? এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে যেতে পারবো না, ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে আপনার আমি টাকা দিয়ে দিলাম, করবেন? কোনো পাগলও করবে না, করবে? আর এই চান্স মানুষ হারায় নাকি? যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, অমুক আমার দিকে চাইছে, চোখগুলো তুলে ফেলান, হান করেন, তান করেন, যত ধান্দা আছে সব নিয়ে আমরা 15 মিনিটে হাজির করতাম, ঠিক না? ঠিক। এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন, আপনি রমজানের রোজা অবস্থায় দোয়া কবুল হয়, সাহরিতে দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময়গুলো পাইছেন, কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরে টাকা দেবেন, হুজুর 200 টাকা দিয়েছে আপনি দোয়া করে দেন। বুঝেন না আমার কথা? আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আমরা অনেকে দোয়া করি না কেন? আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেজ দিয়া বলা লাগে বোধ হয়, হুজুররা কী কী কয় উর্দুতে, ফার্সিতে, আরবিতে কী কী গায়, এগুলো গাইয়া টাইয়া সুট টুট দিয়া দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে, নাহলে তো আল্লাহ শুনে না, আমি তো এগুলো পারি না এই জন্য টাকা দিয়ে দিচ্ছি হুজুর আপনি করে দেন। আসলে কি তাই? আল্লাহ কি এই সমস্ত মায়ের পেজ দেখে? আরে ভাই, যার মুখের ভাষা পর্যন্ত নাই, যে লোকটা বোবা, কিচ্ছু বলতে পারে না, ফেল ফেল করে শুধু চায়া থাকে, আল্লাহ তাআলা আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝেন, কোনো মায়ের পেজ দরকার নাই, শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন, আল্লাহ সেটাই কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন না ইনশাআল্লাহ? কোনো কার্পণ্য করবেন না, হুজুরদের কাছে দোয়া চান, হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন? ছোট লোকই কেন? হুজুর মানুষ এমনি কিছু হাদিয়া দেন না, আবার দোয়ার কন্ট্রাক্টরে দিয়ে কেন দোয়া করাইতে হবে? আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।